Assalamualaikum. Welcome back to my another new vlog. Koi jabo vlog. Ajke ami sokal sokal ghum theke uthechi. Radio hoye giyechi. Karon ajke ami ektu baire ghurte jabo. Ajke baire bolte bashar baire jabo ar ki. To ajke ami amar best friend er sathe dekha korbo. আমি আর আমার বেস্ট ফ্রেন্ড যখন একসাথে বের হই তখন সারাদিন অনেক অনেক মজা হয়। তো সেগুলো কিন্তু আসলে শুধুমাত্র ছবি শেয়ার করলে বোঝানো পসিবল না, তাই ভাবলাম যে কেন না আজকে একটা ব্লগ করে ফেলি। তো সারাদিন আজকে আমরা অনেক মজা করব, তো আপনাদের সাথেও সেটা শেয়ার করব। আপনারা আমার সাথে থাকুন, যেতে যেতে কথা হবে। তো চলুন যাই আজকে আমাদের বেস্ট, আজকে আমাদের না আমার আমার বেস্ট ফ্রেন্ডের বাসায়। ওকে, রওনা দিয়ে দিয়েছি। জানি না কতক্ষণ সময় লাগবে, মিরপুর থেকে ওয়ারি যেতে অনেক টাইম লাগে, আর আমি যখনই ওদের বাসায় যাওয়ার জন্য বের হই সেদিনই কেন জানি রাস্তায় অনেক বেশি জ্যাম থাকে। তো ভাবলাম যে আমি তো প্রতিদিন রাস্তাই দেখাতে থাকি, তো যেতে যেতে আপনাদের সাথে আমি কথা বলতে থাকি। আজকে আমি উবার নিয়েছি, তো ড্রাইভার আমার দিকে বারবার দেখছে যে কেন আমি এরকম ভাবে নিজেকে ভিডিও করছি। তো আমি চিন্তা করছি যে ড্রাইভারকে বলি যে ভাই আমি ভ্লগ করছি, আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। এটা হচ্ছে সাবস্ক্রাইবার বাড়ানোর একটা পলিসি। আমি এটা চিন্তা ভাবনা করে বের করলাম যে ধরে ধরে যাকেই সামনে পাই সবাইকে ধরে ধরে আমি সাবস্ক্রাইব করিয়ে দেই, তাহলে আমার তো চ্যানেলটা একটু গ্রোথ করে, তাই না? তো যাই হোক, যেতে যেতে অনেক সময় লাগছে, তো নিজেকে ভিডিও করছি। তো মাস্ক পরে ভিডিও করার একটা সবচেয়ে বড় বেনিফিট কি জানেন, সেটা হচ্ছে আমি যেদিক থেকে ভিডিও করি না কেন আমার ডাবল চিন দেখা যায় না। তো আমি এখন থেকে চিন্তা করছি যে চেহারাটা না দেখিয়ে মাস্ক পরে পরেই সারাদিন ধরে ভিডিও করব, কি বলেন আপনারা? ও, একটা কথা তো আপনাদের সাথে শেয়ারই করা হয়নি, সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের নাম টুম্পা। আমরা দুজন আমাদের গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন একসাথে কমপ্লিট করেছি। তো ইউনিভার্সিটি শেষ হওয়ার পর থেকেই আমরা প্ল্যান করেছি যে এখন তো প্রতিদিন দেখা হবে না, বাট আমরা বছরে যদি একদিনও হয় তারপরেও হচ্ছে একটা সারাদিন দুইজন মিলে টাইম স্পেন্ড করব, কোয়ালিটি টাইম স্পেন্ড করব। কিন্তু এই বছর তো লকডাউনের জন্য দেখাই করতে পারলাম না। তো চলুন, আমরা অনেক রাস্তা দেখলাম, এখন বাসায় চলে যাই। এই তো আমি একদম টুম্পাদের বাসার সামনে চলে এসেছি, এখন আমি নক করব ওদের বাসায় যাওয়ার জন্য। ও মোটেও সারপ্রাইজ হবে না, কারণ আমরা তো প্ল্যান করেছি অনেক আগে থেকেই যে আজকে দেখা করব। আমার আসতে অনেক লেট হয়ে গেছে। কি ব্যাপার, ও এত লেট করছে কেন দরজাটা খুলতে? আমি তো নিজেই লেট, এখন ও দরজা খুলতেও যদি, এই তো হাই। আজকের ভ্লগে আমার মনে হচ্ছে ওভার অ্যাক্টিং দিয়ে ভর্তি থাকবে, যা আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। এই তো আমি চলে এসেছি, আমাদের অনেক দিন পরে দেখা হলো, আমাদের এক বছর পর। হ্যাঁ এরকমই, কিন্তু আমরা কিন্তু ভার্চুয়ালি একদম কানেক্টেড ছিলাম, আমরা প্রতিদিনই ভার্চুয়ালি দেখা করেছি, কিন্তু সামনাসামনি আমাদের আজকে এক বছর পর দেখা হচ্ছে। ভালো লাগছে? অনেক ভালো লাগছে। ওকে ফাইন, তাহলে আপনারা দেখুন আমরা আজকে সারাদিন কি মজা করি। অনেক মজার অনেক প্ল্যান আছে, ইনশাল্লাহ আস্তে আস্তে সবগুলাই করব। ওকে, তো যেতে যেতে দুপুর হয়ে গিয়েছিল, যাওয়ার পরপরই লাঞ্চ করে নিয়েছি। তারপর আমাকে মিষ্টি খেতে দিয়েছে, এই মিষ্টিটা হচ্ছে সিয়ানের বিয়ের মিষ্টি। সিয়ান হচ্ছে টুম্পার কাজিন। প্যাকেটটা নিয়েই বসে পড়েছি, যদিও এত খাওয়ার ইচ্ছা নেই কারণ লাঞ্চ করে পেটটা একদম ভর্তি হয়ে গেছে। কংগ্রাচুলেশন সিয়ান, তোমার বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক। তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করব, আমাদের তো গল্পই শেষ হয় না। তো খাওয়া দাওয়া করতে করতে হচ্ছে আমাদের মাথায় একটা প্ল্যান আসলো, সে প্ল্যানটা একটু পরেই আমরা এক্সিকিউট করব, আপনারাও দেখতে পাবেন আমাদের নটাঙ্কি প্ল্যান। তো আমরা সবাই মিষ্টি খাচ্ছি দুজন, আর হলো ওর কাজিনের জন্য অনেক অনেক দোয়া করছি, ছোট ছোট বাচ্চাগুলোর বিয়ে হয়ে যাচ্ছে, কি অবস্থা। টুম্পা খুব একটা বেশি মিষ্টি খায় না, কারণ ও মোটা হয়ে যাবে, সেটাই বোঝানোর চেষ্টা করছে, আমি এক্সপ্লেইন করে দিলাম।
তো আমরা বসে বসে যেটা প্ল্যান করলাম যে আমরা এখন আমাদের অ্যাক্টিং স্কিল শো করব। আমরা দুইজনেই অ্যাক্টিং করতে অনেক ভালোবাসি, আমাদের আসলে মিডিয়াতে থাকার কথা ছিল কিন্তু যাইনি, কারণ হচ্ছে আমরা ইউটিউবে আমাদের অ্যাক্টিং স্কিল শো করব। তো চলুন দেখি। আজকে একটা দারুণ ঘটনা ঘটেছে। আজকে হঠাৎ করে আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে রাস্তায়। আমাকে দেখে তো পিছন থেকে জড়িয়ে ধরে বলছে যে আপু, আমি তো আপনার অনেক ফ্যান, আপনার সাথে দেখা হয়ে অনেক ভালো লাগছে। আসলে এখন কি হয়েছে জানেন না, আমি রাস্তায় যখনই বের হই আমার সব ফ্যানদের সাথে আমার দেখা হয়ে যায়। তো চলুন আজকে আপনাদেরকে আমার যে সাবস্ক্রাইবার মানে আমার ফ্যান একজন, তার সাথে দেখা করিয়ে দিই, ঠিক আছে? এই যে চলে এসেছে আমার একজন সাবস্ক্রাইবার। আর এই যে আপা, আপনি আমার সবগুলো ভিডিও দেখেন? অবশ্যই আপু, কি যে বলেন, দেখব না মানে, আপনি তো আপনার ফ্যান। আরো কিছু বলেন। আর কি বলবো আপু, আপনার ভিডিওর কন্টেন্ট গুলো এত অসাধারণ হয়। আপনি যখন খাবার খান না তখন মনে হয় যে মানে আপনি খাচ্ছেন না, আমি খাচ্ছি। ও মাই গড, আপনি যখন খাবার গুলোর গন্ধ নেন না মনে ওই গন্ধ গুলো তো আমার না কেউ এসে যায়, মানে এত মজা লাগে যে বলার বাইরে। আর ভিডিওর ভিউ গুলো যে সুন্দর হয়, একটু শেকি হয় কিন্তু সুন্দর হয়, বুঝছেন আপু? আর আপা সত্যি কথা বলে আমার বাজার খান না, আপা মিথ্যা কথা বলেন। টুম্পা একটু অতিরিক্ত সত্যি কথা বলে ফেলেছে, তো এটা আবার সেকেন্ড টেক নিতে হবে। আপা বলেন, আপনার ভিডিও দেখে মনে হয় এত শান্তি পাই। আপনি যখন ফুচকা গুলা খাচ্ছিলেন বিশ্বাস করেন আমি ফিল করছি মনে, আমি খাইছি, বিশ্বাস করেন মনে হচ্ছে যে প্রত্যেকটা স্বাদ আমি ভিতরে ভিতরে ফিল করছি, কসম। হ্যাঁ আপা, বিশ্বাস করছি। আমি না একটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি। হ্যাঁ তো আপা, আমার চ্যানেলে একটা রিভিউ দিয়ে দেন না আপা, প্লিজ একটা পজিটিভ রিভিউ, যে আপনি আমার অনেক ফ্যান, আপনি একটা পজিটিভ রিভিউ দিয়ে দেন না আপা। আচ্ছা ঠিক আছে, তো যা আপনি কিছু নেই, এমনি তো কিছুই পাওয়া যায় না, বুঝছেন আপা? আপা এই না চা পানি কিছু খায় নি আপা। আমি কিছু চা পানি হয়ে আপা নতুন চ্যানেল খুলছি আপা, বুঝার চেষ্টা করেন আপা, ধরেন। আচ্ছা ঠিক আছে, যান করে দিব না রিভিউ, যান, ঠিক আছে। নিজেদের অ্যাক্টিং দেখে নিজেরই হাসি পাচ্ছে, মানে আমরা যে কি করেছি আমরা নিজেও জানি না। তো আপনাদের নিশ্চয়ই অনেক বিরক্ত লাগবে অথবা অনেক হাসি পাবে, কিছু তো একটা হবে, তাই না? তো হচ্ছে এই নাটকের সবগুলো চরিত্রই কিন্তু কাল্পনিক ছিল, এটা কারোর সাথে মিলে গেলে আমার কিছুই করার নেই, এখন থেকে আমি সরি বলে রাখছি। আসলে এগুলো ফ্যান বলে কোনো কিছু নেই, সবই আপনাদের ভালোবাসা, ভালোবাসার কারণেই আপনারা ভিডিও দেখেন, ভালোবাসার কারণেই আপনারা সাবস্ক্রাইব করেন। এটা মানে যে কারো ভিডিওতেই আর কি, শুধু আমার জন্য না, আপনারা যার ভিডিওই দেখেন না কেন তাদেরকে ভালোবেসে ভিডিওটা দেখেন, ভালোবেসে সাবস্ক্রাইব করেন, তাই না? আর সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, এগুলো আসলে একটা ফান ছিল, আমরা আসলে এরকম অনেক ধরনের পাগলামি করি আমরা যখন একসাথে হই, আমাদের আমরা অনেক বুড়ি হয়ে গেছি তারপরেও আমাদের এইসব পাগলামি শেষ হয় না। তো আজকে মানে এটা চলতেই থাকবে, আমাদের গল্প তো শেষ হবে না। তো আমরা কিন্তু গল্প টল্প করে আবার বাইরে যাব, টুম্পাদের বাসার আশেপাশে যেগুলো মজার মজার খাবার আছে সেগুলো ট্রাই করব। এটা আমি নেক্সট ভ্লগে আপনাদের সাথে শেয়ার করব, না হলে এই ভ্লগটা অনেক বড় হয়ে যাবে, তখন আপনাদের দেখতে বোর লাগবে, যার কারণে আমি ভাবলাম যে নেক্সট ভ্লগে বাইরে কি কি খেলাম, তারপর আরও কি কি মজা করলাম, এগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনাদেরকে নেক্সট ভ্লগ দেখার জন্য আমি রিকোয়েস্ট করব যে অবশ্যই আমার নেক্সট ভ্লগটা দেখবেন, কারণ আমার এই ফান, এই এন্টারটেইনমেন্ট কিন্তু এখনো শেষ হয়নি, এটা টু বি কন্টিনিউ। আর আপনাদের কেমন লাগলো, আমি অনেক বেশি ওভার অ্যাক্টিং করে ফেললাম কিনা সেটা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিবেন, আর যদি আপনাদের ভালো না লাগে সেটাও জানাবেন, তাহলে নেক্সটে আপনাদের সাথে এই ধরনের ভ্লগ শেয়ার করব না। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভ্লগে। নেক্সট ভ্লগে কিন্তু আরো মজার মজার অনেক কিছু আছে, ঠিক আছে? তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর আমরা গল্প করতে থাকি। ওকে, বাই।